প্রাচ্য পাশ্চাত্য বইটি যদি পড়েন সেখানে খুব অপূর্ব ভাষায় লেখা আছে বলছেন যে ভারত করেছে ভেতর পরিষ্কার আর ওরা করেছে বাইরেটা পরিষ্কার ভারত ছেঁড়া কাপড়ে নেতা কাপড়ে জড়িয়ে রেখেছে কোহিনূরকে আর ওরা সোনার বাক্সে কয়েকটা মাটির ডেলা রেখেছে প্রাচ্য পাশ্চাত্যের তুলনা করেছেন অপূর্ব ভাষায় স্বামীজি ওই লেখার মধ্যে তেমনি বলছেন এদেরও দিকে চেয়ে দেখে পাশ্চাত্যবাসীকে দেখে তিনি বুঝলেন এদেরও মধ্যে কত বেদনা কত কাতরতা কত সন্দেহ কত ভয় চকমকে পোশাকে চকচকে পোশাক সোনার পোশাক অনেক দামি পোশাক স্বামীজি যেদিন রাত্রিবেলায় এগারোই সেপ্টেম্বর ওই লায়ন পরিবারে থাকতে দেওয়া হয়েছিল দেখলেন কি ঘর ওয়েল ওই গদি এক হাত গদি উঁচু গদি কি বিলাসিতায় খরচ মনে মনে ভাবছেন মা এদেশের লোকেরা বিলাসিতায় কত অর্থ ব্যয় করে আর আমার দেশের লোকগুলো দুমুঠো খেতে পায় না ভালো করে আমার দেশের মানুষের কি করে দুঃখ দূর হবে মা এই ভাবতেন আর সাথে সাথে এদের দুঃখেও এদের বিলাসিতা আছে ঠিক অর্থ আছে ঠিক কিন্তু জীবন নেই এদেরও দুঃখ অনেক অন্ধকার ঈশ্বর ছাড়া আসলে সব কিছুই অন্ধকার কবির দাসের একটি দোহা আছে ঠাকুরও বলতেন নাম রাম কো আঙ্ সব সাধন হ্যায় শুন আঙ্ক গায়ে তো সব গায়ে আঙ্ক রাহে দশ গুণ এই ভগবান হচ্ছেন একের মতো ঠাকুর বলেছেন বাকি সব কতগুলো শূন্যের মতো শূন্যগুলো জড়ো করো যতই শূন্যের মূল্য পাবে না কোনোদিন মূল্য পাবে না শূন্যের সাথে বাঁদিকে যদি এককে যোগ করো তোমার পাশে যদি তাকে রাখো তাহলেই তুমি শান্তিতে থাকবে